গুড মর্নিং, আজকে তিনটা চা দিয়ে শুরু, তাই তো? আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, চা দিয়ে তিনটা শুরু। আর সকালবেলা কোথায় গেছিলাম বাবু আমরা? সকালবেলা গেলাম পরোটা খেতে, কিন্তু পরোটা তখন বন্ধ, আমাদের সঙ্গে বিক্রি করলো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দাও এই বাবুর হাসির জন্য। বাবু হাসি দেখে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকন প্রেস করে দাও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই ফলো করতে ভুলো না। এই যে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি তরকারি, আর এই যে হুমদুমুখো রেগুমুখো রেগুমুখো ও রেগুমুখো রেগুমুখো বলছি সেই সেই রেগে গেছে। তার কারণ হচ্ছে আমি দাঁড়াইনি কেন, আমি যেহেতু বাইক চালাচ্ছিলাম তাহলে আমি কোনো দিকে খেয়াল করিনি, বাবু দেখে যাবো দেখে বলেনি। আর আগের দিন হয়েছিলাম রাত্রেবেলা যখন আমরা খেতে গেছিলাম, আমরা প্রেমিং করতে গেছিলাম, আমি জাস্ট একটা পাপড়ি চাট নিয়েছি, সেই থেকে এখন রাগ পাবেনি। আর এই যে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট একটু শুরু হলো, আমি ওখানে তো পাইনি। বাবু মুখ ডাকছে, মানে এত রাগ, রাগের চোটে মানে তাকালে তোমরা অবশ্য হয়ে যাবে, ঠিক আছে? মুখ ডেকে রেখেছে আর কি। আমি ঠিক করে নেবো তোর চলে এসেছি বাড়িতে। আর বাবু এসে কি করছে? বাবু বাবু চুল ঠিক করছে, যে মা বসে আছে, মা বললো সকালবেলা সাতটার সময়, আর নটার সময় পুজো হয়ে গেছে না, নটার সময় পুজো হয়ে গেছে। আমরা এতটা লেট হয়ে গেছি আজকে, কোনো আমার কোনো দোষ নেই, সবটা সময় ঘুমের, আমার ঘুম ভাঙেনি, আমি কী করবো, আমার কোনো দোষ নেই, তাই তো? বাবু মা বাড়িতে আলপনা দিয়েছে কি সুন্দর। আর এই আমাদের ঘরে ঘটের পুজো হয়, ঘটের পুজো কমপ্লিট। আর এখন খাবো হচ্ছে চা, আর তার জন্য দেখো কত বাগান বাগান করে রেখে দিয়েছে মা, চা খাবো তার জন্য এই পাতাটা তুলতে এসলাম। এটা জানি না কি গাছ, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মা বললো এই গাছে পাতা নাকি চায়ের মতো দিলে খুব দারুণ একটা টেস্ট হয়, দারুণ একটা গন্ধ হয়, স্বাদ হয়। তো এই গাছের নাম যদি তোমরা কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এদিকে একটা গোলাপ গাছের ডাল লাগানো আছে, আর এটা লাগানো আছে ড্রাগন ফ্রুটের ডাল। আর এইটা কেউ বলতে পারবে এটা কি গাছ? ওই যে ছোট্ট একটা কুড়ি দেখো, কারণ আজকে বলছে মা বলছে সকালে ছটা ফুল ফুটেছিল, এটা কমেন্ট সেকশনে জানিও কি গাছ। আর এদিকে রয়েছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ নীলকণ্ঠ পুরো ভরে রয়েছে গাছটাতে, বেশ ভালো লাগে গাছে কোন ফুল আসে না, বেশ দারুণ লাগে। কারা কারা মাশরুম খেতে ভালোবাসো দেখো, পুরো টাটকা টাটকা মাশরুম সব এখানে আছে বাড়িতেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা খাই না, আমি খাই না। এই যে আরেকটা গাছ এটা, আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা খুব পুরনো, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক ধান ছিল, ধানের গোলা, সেটা এখন পুরো ভেঙেছে, রেকার হয়ে গেছে, তবে একটা স্মৃতি হিসাবে রয়ে গেছে গোলাটা, এটা ভাঙা হয়নি। আর এই ছোট্ট খোপটা, ছোট্ট খোপের মধ্যে আমি খরগোশ রাখতাম, খরগোশ টরগোশ কিছুই এখন নেই, বাট সেই শুধু স্মৃতি রয়ে গেছে। লেবু চা রেডি, এটা ইয়ে লেবু না, গন্ধ লাগছে মানে, পাতার জন্য চা রেডি, মিরে একটু একটু করে লেবু দিয়ে দিই। চা কেমন হয়েছে? হচ্ছে না গরম, হ্যাঁ কি বলে কাঁকড়া মাছের গন্ধ, আচ্ছা কাঁকড়া মাছের গন্ধ, বাহ নতুন নতুন স্বাদ সেই না।
ঘরের ছেলে পুরো হাফ প্যান্ট পরে বসে গেছি, নুন চা বলছি। তো প্রসাদ খেতে বসে গেছে বাবু, তাই তো প্রসাদ খাচ্ছ? আর এই আমার প্রসাদ, এটা কি, এটা কি আপেল? কেন আর না, আর না কত আর? তো আমি খালি একটু ব্যস্ততার মধ্যে কাটলাম, কারণ বাড়িতে কিছুক্ষণ থাকতে পারিনি, এদিক ওদিক ছোট ছোট কাজ করতে হয়েছে, কাজ করতে এমন কিছু না, কিছু মানুষের সাথে দেখা করতে হয়েছে কিছু ব্যাপারে। আর এখন মা খাবে না, যে মা খাবে সাবু, আমি আর বাবু ভাত খাবো। আমি আজ আমাদের হচ্ছে ঘি আর ভাত, মা বলছে কিছু সবজি করি, আমি না ঘি করতে হবে না, কারণ ঘি ভাতটা অনেকদিন খাইনি, ঘি ভাত খাবো। খাইনি না, ঘি ভাত খাই না, খেয়েছি বাট বাড়িতে অনেকদিন পরে, মানে ঘি ভাত একটা আলাদা ক্রেজ, আলাদা ইমোশন। মাশরুম কাটবো, মাশরুম আমি আর ও খাই না, কিন্তু বাকিটা খাই, তার সেই মাশরুম গুলো নিয়ে যাবো। এখানে একটা দুটো তিনটে চারটা আছে, টোটাল ছটা আছে। একটু এই এই হয়ে গেল, ঘোড়াটা থাকলে তাহলে আবার পরবর্তীতে হবে। এটা একা একাই হয় বল? হ্যাঁ একা একাই হয়, তবে কেমন খাই জানি না, আমার কেমনটা লাগে খেতে, অনেকে বলে খেতে খুব ভালো হয়, খুব ভালো টেস্ট লাগে খেতে, কিন্তু আমার কাছে কেমন বেশ বিদগুটে বিদগুটে লাগে, যে ব্যাঙের চাটা খাচ্ছি, ব্যাঙের চাটা খাবো না। আমার তো কেমন একটা লাগে, মানে কেমন, আমি একবার খেয়েছিলাম, কেমন হেভি বমি হয়েছিল। দেখেছো সাইজ, দেখেছো এসব আমি বুঝবো না, মানে আমরা খাই না তো বুঝবো না, যারা খায় তাদের কাছে সেই এটা চোখা সাইজ, একটা ব্যাপার। এটা পুরো গোড়া থেকে উঠে এসেছে, এখন পুরো গোড়া থেকে। তো এই ছটা নিয়ে যাবো, এটা ভেঙে গেল, কিছু করার নেই। আর একটা হয় এটা, মানে কোন ধরনের মাশরুম বলে জানি না, এটা অনেক রকম প্রজাতি আছে। হাই ব্ল্যাকি, মিয়াও মিয়াও, কারা কারা খাও কমেন্টসে জানিও, সাপ্লাই দিতে পারবো না, শুধু দেখাতে পারবো। একাতেই হয়েছে, কোনো চার্জ নেই এটা না। তো চলো এবার আমাদের বেরোতে হবে, আমি পড়ে যাচ্ছি, এবার আমাদের বেরোতে হবে। তোমার শুধু পড়ে যায় কেন? ধরতে পারি না, হাত ছোটো তো, বেশি কথা বললে এই যে কি বলে বেল গাছে কাটা আছে, কাটা পুড়িয়ে দেবো, এই যে বেল গাছে কাটা। সো এবার চলো আস্তে আস্তে এগোবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এদিকে খুব ভালো ঠান্ডা পড়ছে, যাকে ঠান্ডা পড়ছে বেশ ভালো ঠান্ডা লাগবে। এই যে আরে পোকা, এই পিছনে পোকা, এই এই দেখো, দেখেছো এই একটা পোকা, দেখতে পাচ্ছো পোকা, মাশরুমে পোকা ঢুকে গেছে, এগুলো কি পোকা বলে জানি না। দেখ এরকম বন জঙ্গলে ঘেরা, আমার গ্রামের পরিবেশটা ভালোই লাগে। ভালোই রয়েছে, কিন্তু ইয়ে সাইজটা ছোট হয়ে গেছে, বড় বড় হতো এটাই গেছে না। কোনটা ডাব গাছ কেন? ওইটা এবার বলো, এটা কার মাথায় ভাঙবো? বাবু নিজের মাথায়, এটা মারছিস কিন্তু তোর ফ্যান্স সবাইকে ভালোবেসে নাড়ু খাওয়াবো। দুটো বাবু ওখানে দাঁড় রয়েছে, আর অন্য কিছু থাকলে দেখাচ্ছি, চলো এটা থাক, একটাই দেখ। এবার বাবু প্রণাম করবে, তখন মিষ্টি দেওয়া হয়েছে মাকে, এখন পুজো মতো ছিল বলে বিচার প্রণাম করা হয়নি। আর এদিকে মা প্রসাদ গুছিয়ে দিয়েছে, লক্ষ্মী পুজোর মুরকি, নাড়ু মুরকি, আর এদিকে গোটা ফল, তাই তো? তো চলো এবার যাই, আবার ওইখানে পুজো হচ্ছে সেটাও দেখবো, তাই তো? তাহলে বাইনা সাকসেস হয়েছে, শেষমেশ ফুচকা, সে বনগা থেকে ফুচকার জন্য অপেক্ষা করে করে আলটিমেটলি ফুচকা পেলো, দেখি কেমন ভাবে খাও দেখি। এই তো বাহ, গুড, এবার আমার পালা। এবার
এতক্ষণ রাস্তা বাইক চালিয়ে এসে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বানাশতের বাড়িতে। বাবু বাবু তো কাস্তে কাস্তে এসেছে, তার কারণ ফুচকাটা খেয়েছি, ফুচকাটা ঠিক মনে মনে হয়নি। আমি বলেছিলাম আজকে খাস না, বলেছিলাম হলো না। এ টমেটো টমেটো কোথায়? আর পুজো হয়ে গেছে, এখন এখানে পুজো চলছে। এই যে বাবু আসার সময় ঘরটা কিনে নিয়ে এসেছে, তাই তো বাবু? ঘট আর এই বেরো 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 ধর বাবু ধর। আর এই ঘরটা ফার্স্ট আমি উদ্বোধন করে দিলাম, এই ঢুকছে না যা, হয়ে গেল বাবু। হ্যাপি হ্যাপি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, তার কারণ আজকে আর কিছু নেই, কারণ বাড়িতে পুজো হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি আর ওখানে দেখে এসেছি। হ্যাঁ পুজোটা তোমাদের দেখাই। এই কি করছো দিস? তো এখানে পুজো কমপ্লিট। তো সবাইকে আরো একবার লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, কোজে কোজে লক্ষ্মীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। তো চলো আজকের মতন টাটা।